সকল ক্ষেত্রে নবীর ভালোবাসা অর্জন করতে হবে। ভালোবাসা থাকবে তো আল্লাহর জন্য, রসূলের জন্য, অন্য কাহারোর জন্য নয়। নবীর ভালোবাসা যদি অর্জন করতে পারি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেই দিন আমার মা আমাকে ভুলে যাবে, যেদিন আমার বাবা আমাকে ভুলে যাবে, সন্তান সন্ততি বন্ধু বান্ধব প্রিয়তমা স্ত্রী পর্যন্ত ভুলে যাবে, সেদিন আমার নবী ভুলবেন না। নবী বলেন, আমার গুনাহগার উম্মতের জন্য আমি সেদিন ব্যস্ত থাকব, একটা দৌড় দেব ফুল সিরাতের কাছে যাব, আরেকটা দৌড় মারব মিজানের পাল্লার কাছে যাব, আরেকটা দৌড় মারব আমি হাউজে কাউসারের কাছে যাব। এভাবে কখনো কখনো জাহান্নামের কিনারায় নবী যে আমার ঘুরবেন আর দেখবেন কোন উম্মত আমার জাহান্নামি হয়ে যায় বা বারবার দেখতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, আ নবীজি আপনার উম্মতকে আপনি শাফাত করে জান্নাতে নিয়ে যেতে পারেন, নবীজি আমার শাফাত করবে কিয়ামতের কঠিন মুসিবতের সময়, না আমার বন্ধু কোনো কাজে আসবে, না দুনিয়াতে যে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ফলোয়ার মানছি তাদেরকে আমরা ফলো করে চলি, তাদের মহব্বত ভালোবাসা আমাদের অর্জন আমরা করে থাকি, এরা আমাদের কোনো খোঁজ নিবে না, অথচ কঠিন মুসিবতের সময় আমার নবী আমাকে ভুলবেন না। এই জন্যই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, তোমার বন্ধু বান্ধব নেতা নেত্রী, এমনকি তোমার নিজের জীবনের চাইতে যদি আমি নবীকে ভালো না বাসতে পারো, তাহলে তুমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। দুনিয়াতে যদি সবার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসতে পারো, কিয়ামতের দিন সবাই ভুলে যাবে, আমি নবী তোমাকে ভুলবো না। আমাদের যুক্তির দাবি কোরআন হাদিস নাই বাড়িলাম, যুক্তির দাবি তো তাই বলে, কিয়ামতের দিন যে আমার প্রকৃত বন্ধু সেই তো আসল বন্ধু, বিপদের সময় যে বন্ধু সেই তো প্রকৃত বন্ধু, ঠিক কিনা বলেন? এই কঠিন মুসিবতের সময় যে আমাকে ভুলবে না, যে আমার জন্য সুপারিশ করবে, সেই তো প্রকৃত বন্ধু, সেই তো আমার ভালোবাসার মানুষ। আমরা দুনিয়াতে বনি বিপদে বন্ধুর পরিচয়, বিপদ আসলে বোঝা যায় কোনটা আসল প্রকৃত বন্ধু আর কোনটা নকল বন্ধু। তাই আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসা যদি আমরা বাসতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদের চলার পথের পথিক বানাতে পারি, ফলোয়ার হিসাবে আমরা যদি রাসূলকে গ্রহণ করতে পারি, কিয়ামতের দিন নবীজি বলবেন না। আর নবীর এই ভালোবাসার জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ।